পুরসভা প্রস্তাবিত বর্জ্যকর প্রত্যাহারের দাবিতে সিপিএম দলের তরফে কাটোয়া পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো। বৃহস্পতিবার বিকেলে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা থেকে সিপিএম কর্মী সমর্থকেরা মিছিল করে পুরসভার সামনেই জমা হয়। পুরসভার গেটের পাশে জমায়েত হয়ে অবিলম্বে পুরসভা ঘোষিত বর্জ্যকর প্রত্যাহার করতে হবে বলে স্লোগান দিতে থাকে তারা। সিপিএম এর চারজন প্রতিনিধি এদিন কাটোয়া পুরসভার পুরপ্রধানের সঙ্গে দেখা করে। এর পাশাপাশি তারা দেখা করে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। দলের এরিয়া কমিটির তরফে পরীক্ষিত রায় বলেন, আমরা বর্জ্যকর প্রত্যাহার সহ আট দফা দাবি নিয়ে স্মারকলিপি পুরপ্রধানের হাতে তুলে দিলাম। নাগরিকরা পুরসভা নির্ধারিত কর এমনিতেই দেয়, তার ওপর যদি বর্জ্যকরের নামে টাকা আদায় করে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নামব। আমরা আট দফা দাবি নিয়ে কাটোয়া পৌরসভায় এসেছিলাম। মূলত যেটা এসেছিলাম হচ্ছে যে জঞ্জালকর যেটা নতুনভাবে কাটোয়া পৌরসভা চালু করার চেষ্টা করছে, আমরা বলছি আমরা তো প্রপার্টি ট্যাক্স দিই, আমরা ব্যবসার জন্য আমাদের ট্রেড লাইসেন্স আছে, তারপরে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট আছে সেখানে আমাদের বিভিন্ন হচ্ছে যে চার্জেস আমরা হচ্ছে যে দিই, আবার নতুন করে হচ্ছে যে পয়সা কেন, আমরা এটা তোলাবাদি ছাড়া অন্য রকমভাবে হচ্ছে দেখছি না। সব থেকে ভাইটাল যে বিষয়টা, আমাদের আন্দোলনে আমরা জানুয়ারি মাসেও এসেছিলাম কাটোয়া পৌরসভায়, আমাদের আন্দোলনে তখন এটা হচ্ছে আপাতত বন্ধ ছিল, আবার দেখলাম এই যে সময়টা সিলেক্ট করা হচ্ছে, গোটা রাজ্য আজকে আমার শহর আমার দেশ ওই মেয়েটির বিচারের জন্য আমরা সবাই রাস্তায়, মনটা একটা ভারাক্রান্ত, সেই অবস্থায় দাঁড়িয়ে কাটোয়া পৌরসভায় এই সময়ে আমরা এই ডেপুটেশন দিতে আসতে আমরা চাইনি, কিন্তু আমরা বাধ্য হয়েছি কাটোয়ার নাগরিকদের ওপরে যে খাড়া নেমে আসছে সেটাকে হচ্ছে আটকাবার জন্য। কী বললে আমরা বারবারই বোঝাবার চেষ্টা করলাম, উনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের হচ্ছে যে সেন্ট্রাল রুল তার জন্য হচ্ছে ওনাকে করতে হচ্ছে, তাই আমরা অজুহাত দিচ্ছেন, আমরা বারবারই বলছি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিভিন্ন স্টেপ স্যাগ্রিগেশন কালেকশন সমস্ত পরপর স্টেপ বাই প্রসেস, হ্যাঁ তারপরে রিজলভ, কোনো রুল তারা হচ্ছে যে মানতে রাজি নয়, কোনো রুলে তারা কোনো অগ্রগতি তাদের নেই। 2016 সালে এটা বাইলা তৈরি হওয়ার পরও তাদের কাছে ইনস্ট্রাকশন থাকার পত্র এক মানে খালি বাঁশি বাজিয়ে ওই তরকারি খোসা কালেকশন ছাড়া তারা অন্য কোনো রকমভাবে তাদের অগ্রগতি নেই, কিন্তু তারা হচ্ছে যে ফিস চার্জ করছে, আমরা এই বিরোধিতা করছি, এই কর হচ্ছে যে প্রত্যাহার করবার জন্য অনুরোধ করছি কাটোয়া পৌরসভাকে। যদিও কাটোয়া পুরপ্রধান সমীর সাহা বলেন কিছু বলার নেই, ডেপুটেশন দিতে এসেছে, কাটোয়া পুরসভার পরিষেবা নিয়ে অভিযোগের কোনো জায়গা নেই, তবে আমরা যে বর্জ্যকর নিতে চলেছি সেটা কেন্দ্রীয় সরকার ও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বাধ্য হচ্ছে, যদি বর্জ্যকর না নেওয়া হয় তাহলে আমাদের জরিমানা করা হবে, তবে আমরা চাই না নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপাতে। যে প্রতিনিধি দল এসেছিলেন এবং যে আট দফা দাবি নিয়ে এসেছিলেন সবটাই তো অযৌক্তিক ব্যাপার, কাটোয়া পৌরসভায় এরকম ধরনের কোনো কেস নেই বা এরকম ধরনের কোনো কাজকর্ম কাটোয়া পৌরসভায় হয় না, এবং সর্বোপরি পরিষেবা নিয়ে যে আলোচনা এটা একটা অযৌক্তিক ব্যাপার, ওদের হাতে কিছু নেই বলে সেইটা নিয়েই ওরা আলোচনা করার জন্য এসছে, কেন কাটোয়া মানুষ জানে তারা কী পরিষেবা পাচ্ছে, শুনে ছুটে আসছে, এবং সর্বোপরি যে ব্যাপারটা নিয়ে ওনারা আরও বেশি মাতামাতি করছেন সেই ব্যাপারটা হলো জঞ্জাল কর, অর্থাৎ পৌরসভায় এসডব্লিউএমে যে করটা নির্ধারিত করতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নির্দেশে যে চালু করেছিলেন 2016 সালে, সেটা 2024 সাল হয়ে গেল, আর তার আট বছর ধরে এই জিনিসগুলো চলছে, মাঝখানে কোভিড পিরিয়ডে বন্ধ ছিল, কিন্তু এই যে বর্জ্যকর নেওয়ার ব্যাপারে এটা কঠোর মনোভাব নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও সেই পথ বাঁচতে বাধ্য হয়েছেন, তবে আমরা নাগরিকদের পক্ষে কর যে নেওয়া হোক এ বিষয়ে আমরা কোনো রকমইভাবে চাই না যাতে কর না নেওয়া হোক, কিন্তু গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী যদি কর না দেওয়া হয় তাহলে যে বিশাল পরিমাণের করের বোঝা রাজ্য সরকারকে বহন করতে হবে সেই ক্ষেত্রে একটু অসুবিধা রয়েছে, সেইখানে রাজ্য সরকার হয়তো আমাদের কাছ থেকে কিছু ফাইন চাইলেও চাইতে পারবে, এবং সেই ক্ষেত্রে ফাইনের টাকাটা অনেকটাই বেশি, যখন কিন্তু আমরা সেই ফাইনের টাকাটা বা আমরা মানুষের কাছ থেকেই সেটা আদায় করার জন্যে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে, সুতরাং সেই দিকে মাথায় রেখে আমরা চেষ্টা করছি যে যতদূর পারা যায় আমরা সরকারি এবং নির্দেশকে মেনে আমাদের যা নিয়মগুলি আছে সেইগুলো নির্দেশকে মেনে কাটোয়া শহরের মানুষ যাতে কোনো অস্বস্তিতে না পড়ে সেই ব্যাপারটা দেখাই আমাদের মূল উদ্দেশ্য, আর ডেপুটেশন যারা দিতে এসেছিলেন তারা নিজের নিজের কথা বলে গেলেন এবং কিছু তাদের সন্দেহ নেই কিছু করার নেই বলে এই ডেপুটেশনগুলো একটা অযৌক্তিক এবং অবাস্তব কথাগুলো তিনি বলে গেলেন, কেন জানি না তাদের কি মতলব। এদিন কাটোয়া পুরসভার সামনে পথসভায় সিপিএম দলের এরিয়া কমিটির নেতৃত্ব পুর পরিষেবার বেহাল অবস্থা নিয়ে বক্তব্য রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।